ওই যে ঘটনা শুনছেন না ভোর রাতে পুকুরের দুই পাশে দুইজন দুইটা পুকুরের ঘাট আছে এই ঘাটে দুইজন হাত মুখ ধুইতেছে এক পাশে চোর হাত মুখ ধুইতেছে সে চুরি করে আসছে ওই যে আগের যুগে আপনার মানুষে শীত কাটতো না ঘরের নিচ দিয়ে মাটি খুঁড়ে বের হয়ে যায় চুরি করে আনতো এই শীত কেটে হাতে মুখে তার মাটিটাটি লেগে গেছে সেই জন্য পুকুরের ঘাটে ভোর রাতে গভীর রাতে চুরি টুরি করে শেষ করে এরপর হাত মুখ ধুইতেছে পুকুর ঘাটে আরেক পাশে আরেকজন হাত মুখ ধুচ্ছে সেই বেচারা তাহাজ্জুদের জন্য উঠছে এখন অজু করতেছে অজু করে সে তাহাজ্জুদ পড়বে তো যে তাহাজ্জুদ গুজার সে চিন্তা করতেছে মাশাআল্লাহ আমাদের এলাকায় আরও তাহাজ্জুদ গুজার মানুষ আসে দেখা যাচ্ছে ওই যে ওই পাশে এক ভাই হাত মুখ ধুইতেছে আর চোর যে সে চিন্তা করতেছে হায় রে হায় রে আমি মনে করছি এলাকায় আমি একলাই চোর দিকে আরেকটাও আছে ওই পাশে ভাইরা আমার তাহলে কুল্লু এনা নিয়ে তারা শাহবি মাফি আরবি প্রবাদে আছে যার ভিতরে যা ফাল দিয়ে ওড়ে তা সে ওইটাই চিন্তা করে যে ভালো মানুষ যার অন্তরটা ভালো সে সবাইকে নিয়ে ভালো চিন্তাটা করে খারাপ দেখলেও বলে না আমি ভুল দেখছি মনে হয় এর কোনো ভালো ব্যাখ্যা থাকতে পারে হ্যাঁ একেবারে প্রকাশ্য পাপ দেখলে সেখানে তার খারাপ ধারণা কিছু নয় দেখতেছে ডাইরেক্ট অতএব অন্তর দিয়ে যে পাপগুলো হয় ভিতরে একটা হলো মানুষের প্রতি কুধারণা করা আছে না নাই ঘরে ঘরে আছে ঘরে ঘরে মহিলাদের মধ্যেও আছে পুরুষদের মধ্যেও আছে ভাইরা আমার অন্তর দিয়ে যে পাপগুলো হয় ভিতরে একটা হলো শাহওয়াত দুনিয়ার মোহ এটা অন্তরের ভিতরে টানে শুধু পয়সা দুনিয়া খাই খাই আরো চাই এই মানসিকতা অন্তর দিয়ে যে পাপগুলো হয় ভিতরে একটা হলো গাফলত অন্তরে আল্লাহ স্মরণ না থাকা এটা একটা বড় পাপ অন্তরে আল্লাহ স্মরণ একেবারে নাই সব স্মরণ আছে শুধু আল্লাহর কথা মনে হয় না অন্তর দিয়ে যে পাপগুলো হয় তমদ থেকে আরেকটা হলো আরেকজনের ক্ষতি চাওয়া কল্যাণ চাওয়া এরকম অন্তর দিয়ে অনেক পাপ আমরা করি আল্লাহ তাআলা সেজন্য বলেছেন আবার আসুন শীর্ষ প্রথম আয়াতে চলে যাই ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা শুধু চুরি ডাকাতি মিথ্যা বেনামাজি হওয়া এবং মদ খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া এসব পাপ ছাড়লে হবে না এগুলো তো ছাড়বাই এর পাশাপাশি ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ভিতরে হয় প্রকাশ্যে হয় গোপনে হয় অন্তরে হয় মানুষ দেখে না তুমিও দেখো না দেখার মতো না ওই পাপগুলো থেকেও বেঁচে থাকতে হবে এই সব পাপ থেকে বাঁচতে হবে ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা বাহিরটাকেও ভালো করতে হবে ভেতরটাকেও ভালো করতে হবে ইনশাআল্লাহ